গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন সকাল সকাল উঠে পড়েছি আর আমার চা খাওয়াও হয়ে গেছে, আর বিতোষক আজকে একটু দেরি করে অফিস যাবে, সেজন্য এখন বাড়িতেই আছে। আর এখন আমি যাব গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টটা করা হয়নি। আর পাপা গেছে স্নান করতে, মানি এখন জলখাবার বানাচ্ছে, তো যাই গিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই আর ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। চা খাওয়া হয়ে গেছে আমার, এখন আমি খাবো হচ্ছে চবনপ্রাস আর মধু। আর মানি আমাকে এখানে ফলও কেটে দিয়েছে, আপেল দিয়েছে আর পেঁপে। ফল খাওয়া হয়ে গেল আর এখন খাচ্ছি পাউরুটি বাটার দিয়ে। আমি গেছিলাম একটুখানি ছাদে, কারণ এখানে এখন এই বিহু আসছে, তো বিহুর প্র্যাকটিস করছে ওরা ছাদে, কিন্তু সেইভাবে কিছু করছে না বলে রেকর্ড করতে পারলাম না। কিন্তু আমি গেছিলাম ছাদে, ওরা দেখে আসলাম। এখন বাচ্চা হচ্ছে বেলা আড়াইটে, আর আমার সাথে মায়ের কথাও হয়ে গেল ফোনে, বিতোষকও বেরিয়ে গেছে, আর এখন আমি মানি আর পাপা আমরা লাঞ্চ করব। তো আজকে খাবো হচ্ছে ভাত আর ডাল, এখানে হচ্ছে কালকের যে কফির মাঞ্চুরিয়ানটা বানিয়েছিল সেটা একটু আছে, বেগুন ভর্তা। আমি অমলেট দিয়ে খাবো তাই অমলেট, আর এইখানে এটা কি, এটা পেঁয়াজ পোস্ত বানিয়েছে মানি, আর লাল শাক, আর পাপা লেবু খাচ্ছে। ও আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজের পাপড়গুলো আমি এনেছিলাম, ওটার কয়েকটা রয়েছে সেগুলো, আর তার সঙ্গে ডিমের ঝোলও আছে, কিন্তু আমি ডিমের ঝোল খাচ্ছি না, আমি তো অমলেট খাচ্ছি তাই অমলেট, কিন্তু ডিমের ঝোল আছে, মানি পাপা ওরা ডিমের ঝোল খাবে, আর আছে হচ্ছে স্যালাড। তো কালকে একটা প্যাকেট এসেছিলো অ্যামাজনে যেটার মধ্যে ছুরি ছিল, সেটা তোমাদের খুলে দেখিয়েছিলাম, আবার আজকে আরেকটা এসছে, এর মধ্যে বোধ হয় দুটো তিনটে আছে ছুরি, সেট আছে মনে হয় ছুরির, তা এখন এটাকে খুলবো। এই যে এই ছুরির তিনটে সেট এসছে, তিনটেই অর্ডার করেছিলে, এই যে এরকম এটা এসছে, গোদরেজ কাটিনি, এটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে গোদরেজ কাটিনি, আর এটার প্রাইস নিয়ে চলছে 550। অ্যামাজন থেকে মানি অর্ডার করেছিল তো সেটা এখন আসলো। এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যে 7:30, আর আজকে মানি কেক বানিয়েছে, এটা জাস্ট ট্রায়াল বেসিস, যদি এটা ঠিকঠাক হয় তাহলে কালকে আরেকটা বানাবে, সেটার ভিডিওটা তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সারা দুপুর ধরে আঁকছিলাম, তো কেক বানানোর ভিডিওটা হয়নি, কিন্তু এখন যাব আর কেকটাকে কাটবো। তো এইটা হচ্ছে কেকটা, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হয়েছে, এখন এটাকে কাটবো। আজকে এই নতুন ছুরি এসেছে আর সেইটা দিয়ে এখন কেকটা কাটা হবে। হ্যাঁ, নতুন ছুরির উদ্বোধন হবে আজকে। দেখতে তো ভালোই হয়েছে কেকটা, গন্ধ বেরোচ্ছে, ভালো গন্ধ বেরোচ্ছে। এই নাও, টেস্ট করে বলো যে কেমন হয়েছে। দেখতে খুব ভালো হয়েছে আর ফ্লাফি ফ্লাফিও হয়েছে, অপূর্ব হয়েছে, অপূর্ব। আগে খাও ঠিক করে, তারপরে তো বলবে, অপূর্ব, একদম পারফেক্ট, পুরো ক্রিসমাস কেক যেরকম হওয়া উচিত সেরকম হয়েছে। পাপা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেছে দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে, তাহলে কালকে আরেকটা ঠিকঠাক করে প্রপার হবে। আজকে এটা জাস্ট মানে তোমার ক্রিসমাসের আগের দিনের একটা যে স্টাইল বেসিসে হলো, কালকে আরো ভালো করে বানাবে। পাপাকে যেটা দিলাম সেটা জাস্ট কেকটা ছিল, এখন আমি আর বিতোষক খাবো হচ্ছে উপরে একটুখানি তোমার এই চকলেট সিরাপ দিয়ে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর কালকে মানি যেটা বানাবে সেইটাতে উপরে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে দেবো, কারণ হুইপড ক্রিমটা বাড়িতে রয়েছে, তো সেইটা দিয়ে কালকে করবো সেটা, আজকে খালি এই সিরাপটা দিয়ে খাবো।
দর্শকও চকলেট সিরাপ নেয়নি, শুধু আমি নিয়েছি। কিন্তু কেকটা খুবই ভালো হয়েছে খেতে, খুবই ভালো। আমি একটুখানি খেয়েছি, এখন পুরোটা খাবো। আর পাপা এখানে বসে বসে খাচ্ছে, কেউই চকলেট সিরাপ দিয়ে খাচ্ছে না, শুধু আমি চকলেট সিরাপ দিয়ে খাচ্ছি। ওটা ব্যাপক লাগছে খেতে, আর এরা এমনি খাচ্ছে। ওই যে বিতোষক পেছনে শুয়ে শুয়ে খাচ্ছে, আর আমরা এখন টিভি দেখছি। আর তো এখন কেকটা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর এখন আমরা খাবো, মানে ডিনার করবো। আজকে মানি খিচুড়ি বানিয়েছে, তো খিচুড়িটা বানাতে একটু টাইম লেগেছে। প্লাস আজকে আমরা দেখছিলাম হচ্ছে হইচইতে কারাগার সিজন 2। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখো, খুব ভালো লাগবে। তো সেইটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এখন আমরা যাব গিয়ে ডিনার করব। আজকে রাত্রিবেলা আমাদের দারুণ ব্যবস্থা, পুরো খিচুড়ি টিচুড়ি হয়েছে। আর খিচুড়ির সাথে কী কী হয়েছে বলছি। এই যে খিচুড়ির সাথে পাঁপড় হয়েছে, দেখতেই পাচ্ছ, পাপা পাঁপড় নিয়ে পোজ মারছে। আর পাপড়টা হচ্ছে শেখা পাঁপড়, আমাদের গুলো ভাজা পাঁপড়। আর এখানে রয়েছে হচ্ছে বেগুনি বানিয়েছে, আর এটা তো খিচুড়ি। এখানে আলু ভাজা, গোল গোল করে কাটা আলু ভাজা, আর তার সঙ্গে অমলেট, দুটো অমলেট হবে, একটা আমার আর একটা বিতোষকের। তো সেটা এখন মানি বানাচ্ছে, ওটা এখন রেডি হয়নি, আমরা তার আগে এখন খেতে বসে যাচ্ছি। আর আজকের খিচুড়িটা দেখতেই পাচ্ছ, এটা মানি বানিয়েছে হচ্ছে ভুনা খিচুড়ি। এটা যারা জানো না তাদের জন্য একটুখানি আলাদা হয়, একটু ঝরঝরা, এই যে এরকম, এটাকে বলে ভুনা খিচুড়ি। এই যে এখন এখানে আমাদের দুজনের অমলেটও এসে গেছে, আমার আর বিতোষকের। বাচ্চা হচ্ছে রাত্রি 12:30, আর আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে সবাই একটু গল্প টল্প করছিলাম, এখন যে যার মতন শুতে চলে গেছে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আর বিতোষক এখন বিছানা করছে, একদম বিছানার উপরে দাঁড়িয়ে পর্দা ফর্দা টানছে, টেনে মানে জানলার পর্দা টর্দা দিয়ে বিছানা করছে। তো যাই হোক, এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করার অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক সকাল 10:00। তো সেই সব নতুন ব্লগস এর নোটিফিকেশন পেতে হলে ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য অল অপশন, যাতে সব নোটিফিকেশনসগুলো পেতে পারো। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কালকে আবার ঠিক সকাল 10:00 আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা অ্যান্ড মেরি ক্রিসমাস।